প্রিয় দর্শক আলাইকুম খবরে ভেবে পুলিশকে বিএনপি কে এই ওসি এ নিয়ে বিস্তারিত দুই মন্ত্রীর সফর বাতিল ভারতে শেখ হাসিনার বার্তা বলছে আনন্দবাজার পত্রিকা এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে নির্বাচন কমিশন গোটা জাতির মাথা হেড করে দিয়েছে জানালেন টিআইবি সম্পূর্ণ খবর দেখতে পুরো খবর আমাদের সাথেই থাকুন প্রকাশ্যের রাস্তায় ডিএসবির কনস্টেবল আবুর বাসারকে পেটালেন মৌলভীবাজার বাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মৌলভীবাজার বাজার চৌমোহানায় ঘটনাটি ঘটে জানা গেছে বিএমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার জামিনের আবেদন খরিজের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মৌলভীবাজার বাজার চৌমোহানা থেকে সকাল দশটায় বিএমপির মিছিল হওয়ার কথা ছিল সকাল সাড়ে দশটার দিকে দায়িত্ব পালন করতে চৌমোহনা এলাকায় আসেন ডিএসবি সদস্য আবুল এ সময় মডেল থানার এস আই তাপসের নেতৃত্বে একদল পুলিশ চৌমুহনায় দায়িত্বে পালনরত ছিলেন বেলা এগারোটার দিকে বিএনপির পনেরো থেকে বিশ জন লোক জড়ো হয়েছিল রাস্তায় এমন সময় আবুল বাসার দায়িত্ব পালন করছিলেন চৌমুহনায় পুলিশের ড্রেস পরিহিত অবস্থায় মডেল থানার ওসি আলমগীর হোসেন ডিএসবি সদস্য আবুল বাসারকে পেছন দিক থেকে এসে পেটাতে থাকেন বিএমপি কর্মী বলে ডিএসবি সদস্য আবুল বাসার বলেন সকালে আমি অফিসে আসার পর পুলিশ সুপার স্যারের নির্দেশে ডিআইও এক আবু তাহের স্যারের সঙ্গে চৌমহনয় পয়েন্টে যাই গোয়েন্দা তথ্য সংগ্রহ ছবি তুলতে ঘটনার সময় আমি যখন ছবি তুলতে যাই হঠাৎ করে পেছন দিক থেকে আমাকে ড্রেস পরিহিত অবস্থায় আক্রমণ করেন ওসি তখন তাকে বলি যে আমি ডিএসবি সদস্য এরপর তিনি আমাকে মাথায় আঘাত করেন এরপর মডেল থানার এসআই তাপস আমার উদ্দেশ্যে বলেন পুলিশের লোক হলে কি হবে ডিএসবি লোক কিছু করতে পারবে না ডিএসবি অফিস একটি বাজে অফিস অভিযোগের বিষয়ে বলেন ওসি স্যারের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে ডিএসবি সদস্যের তবে তিনি মন্তব্যের বিষয়টিও অস্বীকার করেন মৌরবীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান ছত্রভঙ্গ করতে অজান্তে ঘটনাটি ঘটেছিল বিষয়টি নিয়ে কথা বলা লজ্জার এই বিষয় নিয়ে পুলিশের সুপার ফারুক আহমেদ সাংবাদিকদের জানান রাজনৈতিক এটা কর্মসূচি ছিল সেটা ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নিতে গিয়েছিল সেখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে দুই মন্ত্রীর সফর বাতিল ভারতে শেখ হাসিনার বার্তা বলছে আনন্দবাজার পত্রিকা নয়াদিল্লির বিমানে ওঠার কয়েক ঘন্টা আগে আজ সফর বাতিল করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমেন ভারত ওশিয়ান সংলাপে যোগ দিতে তিন দিনের এই সফর বাতিলের কারণ হিসেবে তিনি জানিয়েছেন বাংলাদেশে বিজয় দিবস এবং মুক্তিজীবী হত্যার দিবস সামনে সেই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকতে হবে তাকে একই সময় ওশিয়ান সংলাপের তারিখে পড়ায় তার আশা হল না শুক্রবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সংবার আমন্ত্রণে শিলংয়ে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রাতে তার মন্ত্রক জানিয়েছে পরে উপযুক্ত সময়ে মন্ত্রী এই সফরে যাবেন প্রশ্ন উঠেছে যে সব অনুষ্ঠানের কারণে দেখিয়ে পররাষ্ট্রমন্ত্রী সফর বাতিল করা হলো সেগুলি বহু বছর ধরে ওই দিনই হয় সংলাপের স্থির হয়েছে মাসখানেক আগে তাহলে শেষ মুহূর্তে কেন বিমানে উঠলেন না মোমেন কূটনৈতিক সূত্রের এই সিদ্ধান্ত সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার রাতে মোমেন হাসিনার বাসভবনে দেখা করতে কেউ এই নির্দেশ নিয়ে ফিরেছেন সম্প্রতি সংসদে পাশ হওয়া নাগরিকত্বের সংশোধনী বিলটি যে ঢাকার রাজনৈতিক এবং সামাজিক পরিসরে গভীর অসন্তোষ তৈরি করেছে তা এই সিদ্ধান্ত স্পষ্ট হয়ে গেল মোদী সরকারকে এতটা কড়াবার্তা দিতে সম্প্রীতি কালে দেখা যায়নি বলে মনে করছেন কূটনীতিকরা আজ অবসর সাংবাদিক বৈঠক করে বিদেশি মন্ত্রণালয়ের মুখপাত্র রবেশ কুমার বিশদভাবে বুঝিয়েছেন কেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল করা এবং সিএবি পাশের বিষয়টিকে পৃথকভাবে দেখা উচিত সংসদের দুই কক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতা উদ্ধৃত করে প্রবেশ আজ তার সব বিস্তার ব্যাখ্যা দিয়েছেন তার বক্তব্য অমিত শাহ স্পষ্ট করে জানিয়েছেন যে ভারত সরকার মনে করে সামরিক শাসন এবং খালদা জিয়ার সময়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছিল একই প্রসঙ্গে বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার ভূমিকার প্রশংসাই করেছেন শাহ কিন্তু ঘটনার গতি থেকে স্পষ্ট যে বাংলাদেশের অসন্তোষ গভীরে গতকাল রাতে সিএবি বি পাশ হওয়ার পর এই মমিনী তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন ভারতের নিজের দেশ অনেক সমস্যা রয়েছে ওরা নিজেদের মধ্যে লড়াই করুক তাতে আমাদের কিছু যায় আসে না বন্ধু দেশ হিসেবে আমরা আশা করছি ভারত এমন কিছু করবে না যাতে বন্ধুত্ব নষ্ট হয় তার কথায় বাংলাদেশের মতো খুব কম দেশই রয়েছে যেখানে এত সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে অমিত শাহ আমাদের দেশে কয়েক মাস থাকলেই দেখতে পাবেন এখানকার সম্প্রীতি নজির হতে পারে বাংলাদেশ সূত্রের বক্তব্য বিল পাশের সময় যেভাবে বারবার পাকিস্তান সঙ্গে একই বন্দরীতে বাংলাদেশকে রেখে সংখ্যালঘু নিপীড়নের দিকটি তুলে ধরা হয়েছে তা হাসিনার সরকারের জন্য বিড়ম্বনার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আজ সফর বাতিল করার পরে সাংবাদিক বৈঠকে রবিশ বলেছেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ এবং মজবুত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল এবং নাগরিকত্ব বিল পাশ হওয়া দুটি আলাদা ঘটনা নয়াদিল্লি না আসতে পারার কারণ হিসেবে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছেন সেটিকেই মানা উচিত পাশাপাশি রবিশ বাংলাদেশকে বার্তা দিতে চেয়ে বলেছেন সত্যি কথা বলতে কিছু বিভ্রান্তি হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সাফ ব্যাখ্যা করেছেন যে সংখ্যালঘুদের উপর ধর্মীয় উৎপীড়ন বর্তমান সরকারের সময় হয়নি সে দেশে পূর্ববর্তী সরকার এবং সামরিক শাসনের সময় এটা হয়েছে বরং বর্তমান হাসিনা সরকার সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা বেশ কিছু পদক্ষেপ করেছে ঢাকা সূত্রের বক্তব্য বঙ্গবন্ধু হাসিনার প্রশংসা করার পাশাপাশি অমিত শাহ এক কথা বলেছেন একাত্তরের পরেও সে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনা ঘটেছে ঢাকা মনে করে কার সময় কি ঘটেছে সেই কাদা বারবার ছোঁড়ায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে সার্বিকভাবে একটি বার্তা গিয়েছে আওয়ামী লীগের কঠোর ইসলামী অংশকে ভারত বিরোধিতার জিগির তোলায় উদ্বুদ্ধ করার পক্ষে তা যথেষ্ট ভারত বিদ্বেষী প্রচারের ইন্ধন জোগাতে শুরু করেছে বিএমপিও গত অক্টোবরে বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে কূটনৈতিক কর্তারা ভারতে এসেছিলেন তাদের মতে আসাম ও পশ্চিমবঙ্গ থেকে মুসলমানদের বাংলাদেশে ফেরত পাঠানোর আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশের জনমানসে গড়োয়া রাজনীতিতে তা হাসিনার পক্ষে অনুকূল নয় আওয়ামী লীগের ইসলামীপন্থী অংশ ভারত বিরোধী প্রচার শুরু করলে ভারত বাংলাদেশ কৌশলগত ও বাণিজ্যিক আদান প্রদান বাধার মুখে পড়তে পারে থেকে চীনের প্রতি নির্ভরতা বাড়বে ঢাকার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে একের পর এক কেলেঙ্কারির খবর বেরিয়ে আসার প্রধান নির্বাচন কমিশনার সহ প্রতিষ্ঠানটির সব কমিশনারদের দ্রুত অপসারণ করে নির্বাচন কমিশনকে নতুন করে ঢেলে সাজাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন প্রধান নির্বাচন কমিশনার কমিশন সচিবালয় এবং অন্যান্য কমিশনারদের কাদা যে খবর দেশের প্রায় সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা অভূতপূর্ব একজন কমিশনার একজন নিরাপত্তার জন্য কমিশন সচিবালয়কে সুপারিশ করেছিলেন বলে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় সেই সুপারিশ রক্ষা করা হয়নি বলে কমিশনাররা তোলপার করেছেন তিনি বলেন সাংবিধানিক পদে থেকে নিয়োগ প্রক্রিয়া হস্তক্ষেপ যে সরাসরি নৈতিক স্খলন সেটা অনুধাবন করার মতো অবস্থাতেও নির্বাচন কমিশনার কমিশনাররা নেই অন্যদিকে কমিশন সচিবালয়ের সঙ্গে কমিশনারদের অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্বের সংবাদ এই প্রতিষ্ঠানের মর্যাদাকে পদদলিত করেছে সাংবিধানিক পদাধিকারী যখন নিজেদের সচিবালয়ের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ করেন তখন সেটার গুরুত্ব কোনো অংশেই কম নয় দেশের সাধারণ মানুষ হিসেবে আমরা কর্তব্য বিমূর হয়ে গেছি টিআইবির নির্বাহী পরিচালক বলেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে নির্বাচন কমিশন ও এর সামগ্রিক ব্যবস্থাপনায় পছন্দ রয়েছে আর এ পরিস্থিতি থেকে উত্তরণের মতো সুবিবেচনা ও সক্ষমতা আমরা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার বা কমিশন সচিবালয়ের কাছে আশা করার মতো সাহস পাচ্ছি না কারণ একের পর এক কেলেঙ্কারির পর তারা যেভাবে সপদ আঁকড়ে ধরে আছেন তাতে এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে সংশ্লিষ্ট সবাই নিজেদের জবাবদিহিতা ও ন্যূনতম আত্মসমালোচনার ঊর্ধ্বে বলে ধরে নিয়েছেন নির্বাচন কমিশনের এই নির্বিকার আচরণ থেকে আমরা কি ধরে নেব এমন প্রশ্ন তুলে ড ইকতাবরুজ্জামান বলেন এই নির্বাচন কমিশন দেশকে এক অভূতপূর্ব নির্বাচনের দায় চাপিয়ে দিয়েছেন যার পরতে পরতে অনিয়মের অভিযোগ সত্ত্বেও কোনো তদন্ত হয়নি প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা এবং সচিবালয়ের কর্মকর্তারা প্রশিক্ষণের নামে জনগণের করে টাকা হরিলুট করেছেন এমনও অভিযোগ উঠেছে কিন্তু তারপরও ছিল অস্বস্তিকর নিরাপত্তা এরপর ধরা পড়ল বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা জাতীয় পরিচয়পত্র নিচ্ছেন অবৈধ লেনদেনের বিনিময়ে যাতে জড়িত কমিশনার সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এভাবে দেশবাসীর সঙ্গে এমন ভয়াবহ প্রতারণা ও দেশের নিরাপত্তার জন্য চরম ঝুঁকি সৃষ্টি করা হলো এখন সবাই মিলে লড়াই করছেন নিম্ন পদস্থ কর্মচারী নিয়োগের তদবির আর অনিয়ম নিয়ে এই নির্বাচন কমিশন গোটা জাতির মাথা হেট করে দিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন নির্বাচন কমিশন যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সেই শতটাও কমিশন সংশ্লিষ্টরা সম্ভবত ভুলে গেছেন তাদেরও সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হতে বাধ্য গণতন্ত্রের স্বার্থেই এহেন অবমাননাকর অধ্যায়ের শেষ হওয়া দরকার ব্যর্থতা এবং নৈতিক স্খলনের দায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য কমিশনাররা যে সরে যাবেন না সেটা এত দিনে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে তারা তাদের শপথের অবমাননা করেছেন সংবিধান অবমাননা করেছেন এবং নিয়োগকর্তা হিসেবে এবং নিয়োগকর্তা হিসেবে মহামান্য রাষ্ট্রপতির অসম্মানেরও ঝুঁকি সৃষ্টি করেছেন টিআইবি নির্বাহী পরিচালক বলেন এই বিতর্কিত ব্যক্তিদের দ্রুত অপসারণের পাশাপাশি নির্বাচন কমিশন ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণের জন্য পাশাপাশি এ পর্যন্ত যত অনিয়ম হয়েছে দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক তার তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে